গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর আজ শোনাব দুর্গাচরণ রায়ের লেখা হাসির গল্প আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ শুরু করছি আজকের গল্প দেবগণের মর্তে আগমন দেবরাজ ইন্দ্র এবং বরুণ দেবের কথোপকথন চলছে বরুণ দেব ইন্দ্রদেবকে বলছেন তুমি মনে মনে গর্ব করো যে তোমার অমরাবতীর থেকে সুন্দর জায়গা আর নেই কিন্তু তুমি যদি একবার ইংরেজদের রাজধানী কলকাতা দেখো অমরাবতীতে আর আসতেও চাইবে না এখানে তুমি সামান্য নন্দন কাননে গিয়ে অনেক রাত্রি পর্যন্ত বসে থাকো কিন্তু কলকাতায় গিয়ে যদি একদিন ইডেন গার্ডেনে প্রবেশ করো তাহলে হয়তো আর ফিরেই আসতে চাইবে না তুমি স্বর্গীয় মদকে সুধা বলো কিন্তু ইংরেজ রাজ্যে গিয়ে যদি তুমি সেরি শ্যাম্পেন ব্র্যান্ডি পান করো তাহলে হয়তো আর এই সুধা মুখেও করবে না জানো ইংরেজরা তেল সলতে বিহীন লন্ঠনে আলো জ্বালে লোহার তারে খবর আনে জলে কলের তরি চালায় কুইনির নামক ওষুধ খেয়ে তক্ষুনি জ্বরের আরাম করে কিন্তু এই এক পাইপে সৃষ্টি করে আমার মাথাটা একেবারে খেয়েছে ইন্দ্র বললেন পাইপ কি বরুণদেব বললেন জলের কল এই কল মাটির মধ্যে দিয়ে টেনে এনে প্রজার বাড়ি বাড়ি জল দিচ্ছে লোকে যেখানে সেখানে স্বেচ্ছামত নল বসিয়ে নিয়ে জল নিচ্ছে বিদ্যুৎ ধরে তার থেকে তারে খবর পাঠাচ্ছে। রাস্তায় আলো দিচ্ছে। তার নাম বৈদ্যুতিক সংবাদ ও বৈদ্যুতিক আলো যেরকম দেখছি ক্রমে ক্রমে পবন ভাইয়ারও চাকরি থাকে কি না থাকে ইন্দ্র বলেন। বরুণ তোমার মুখে ইংরেজ জাতির ও কলকাতা যেরকম সুখ্যাতি শুনলাম তাতে আমার কলকাতা দেখতে বড্ড ইচ্ছা করছে বরুণ দেব বললেন বেশ তো চলো না তোমাকে ইংরেজদের তৈরি চড়িয়ে নিয়ে কলকাতা নিয়ে যাই আমরা রাস্তার ধারে নেমে মাঝে মাঝে দু একদিন করে বিশ্রাম করব তাহলে দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন মুঙ্গের ভাগলপুর বারাণসী প্রভৃতি প্রাচীন শহর সব দেখা যাবে আর ঠিক সময় করার কোনো কষ্ট হবে না ইন্দ্র বললেন আমারও একান্ত ইচ্ছা আগের রাজ্যগুলি যেরকম ছিল এখন কিরকম অবস্থা হয়েছে দেখি আচ্ছা ভালো শকট কি বরুণদেব বললেন ইংরাজদের তৈরি এক রকমের রথ এটা চালাবার জন্য ঘোড়াও হাতির দরকার করে না বাষ্পে চলে বলে এর নাম বাষ্পীয় শকট হয়েছে কলে বাষ্পের দ্বারা চলে বলে অনেকে একে আবার কলের গাড়িও বলে এর যাতায়াতের রাস্তা লোহার রেল এই জন্য একে রেলওয়ে ট্রেন বলেও অভিহিত করা হয় ট্রেন অর্থাৎ বহু সংখ্যক প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর গাড়ি সঙ্গে নিয়ে যাওয়া হয় লোকে যে যেমন পয়সা দেয় সেই মতো গাড়িতে যেতে পারে বোঝাই যতই দেওয়া যায় স্বচ্ছন্দে নিয়ে যায় ইন্দ্র বললেন আহা এমন আশ্চর্য রথ ইংরেজরা নির্মাণ করেছে চলো একদিন মর্ত লোকে গিয়ে নিজের চোখে দেখে মিটিয়ে আপাতত চলো ব্রহ্মলোকে গিয়ে পিতামহকে সঙ্গে নিয়ে যাবার চেষ্টা করি আমাদের দেখবার অনেক সময় আছে পিতামহের যেরকম অবস্থা আজকালের মধ্যে যদি টুক করে মারা যান এত সুখের কলকাতা আর দেখতে পাবেন না বড় আফসোস থাকবে আমরা পিতামহকে এইসব কথা বলবো না কেবল কৌশলে সঙ্গে নিয়ে যাবার চেষ্টা করব তাহলে তিনি মর্তে গিয়ে হঠাৎ নিজের সৃষ্টির মধ্যে আশ্চর্য সৃষ্টি দেখে চমৎকৃত হবেন এই কথা বলে দেবরাজ মাতালিকে রথ সাজাতে আজ্ঞা দিলেন এবং বরুণকে সঙ্গে নিয়ে অন্দরে প্রবেশ করলেন ব্রহ্মার মানুষ সরোবর অত্যন্ত পানা হয়েছে বিশেষ করে কয়েক বছরে ভালো বর্ষা না হওয়ায় জলকষ্টে সব মাছ মরে যাচ্ছিল পদ্মজনই এই মাধাঘাটে বসে হুসুর শব্দে কাক তাড়াচ্ছিলেন এবং যে মাছটি মোরে ভেসে উঠেছিল তৎক্ষণাৎ তুলে এক স্থানে একত্র করে রাখছিলেন তবু চিল মাছরাঙা ও শিকড়ে পাখিতে ছো মেরে দু একটা নিতে ছাড়ছিল না অপরাহ্নে পিতামহ আরও কয়েকটি বৃদ্ধের সঙ্গে তার মানুষ সরবরের উদ্যানে ভ্রমণ করছিলেন তার পরিধানে রেলি ব্রাদারের ধোয়া থান বক্ষে লোমের ওপর শ্বেত যোগ্য পবিত পায়ে শিংতোলা জুতো হাতে তালের ছড়ি এমন সময় ইন্দ্র বরুণ এসে ষাষ্টাঙ্গে প্রণাম করে বললেন পিতামহ প্রণাম করি ব্রহ্মা বললেন কে হে তোমরা ইন্দ্র বললেন আগে চিনতে পারছেন না বরুণ আর ইন্দ্র ব্রহ্মা বললেন আরে এসো এসো আর ভাই চোখে ভালো দেখতে পাইনি এখন তোমাদের রেখে যেতে পারলেই বাঁচি তবে অসময়ে আসবার কারণ কি স্বর্গে তো দৈত্যেরা কোনো উপদ্রব আরম্ভ করেনি ইন্দ্র বললেন করে নি বটে কিন্তু করবার উপক্রম ব্রহ্মা বললেন কারা উপদ্রব করবে ইন্দ্র তখন বললেন ইংরাজ জাতি এই কথা শুনে ব্রহ্মার মুখ মলিন হয়ে গেল সেই দৈত্যদের উপদ্রব স্মরণ হওয়াতে করে কাঁপতে লাগলো শরীর এবং বললেন চলো দেখি বেদে কি লেখা আছে এই বলে ইন্দ্র আর বরুণকে সঙ্গে নিয়ে নিজের ভবনের অভিমুখে চললেন সেখানে উপস্থিত হয়ে চালের বাতা থেকে পুরনো কাপড়ে বাঁধা কতগুলি বেদ বার করে চশমা চোখে দিয়ে দেখতে দেখতে বললেন না এদের থেকে কোনো ভয় নেই এই জাতির রাজ্য সময়ে মনুষা জগন্নাথ প্রভৃতি গ্রাম্য দেবগণ স্বর্গে চলে আসবেন বলেই তিনি হেসে উঠলেন ইন্দ্র বললেন দাদা মহাশয় আপনার এত সন্তোষ যে ব্রহ্মা বললেন ভাই এই রাজ্য সময়ে অতীত পাবনী দ্রবময়ী সুরধুনিকে আমি আবার কমণ্ডলিতে পাব আহা মাকে যখন ভগীরথ মর্তে নিয়ে যায় বাছা কত কেঁদেছিলেন বাবা মনে রেখো চিঠি লিখলে উত্তর দিও এরকম কত কথাই বলেছিলেন এইবার এত দিনের পর মা আমার ঘরে আসবেন এত দিনের পর আমার সব দুঃখ দূর হবে আর তিনি কয়েক বছর মাত্র নরলোকে আছেন বরুণ বললেন মার দুঃখের পরিসীমা নেই তাকে কলকাতার বহনের কাজ করতে হচ্ছে আগে যে প্রবাহ ধারণ করতে পারেনি সেই প্রবাহ ইংরেজের ইংরেজরা তাকে যথা ইচ্ছা খনন করে নিয়ে যাচ্ছে আবার হাবড়া হুগলির নিকট বেঁধেছে ব্রহ্মা কেঁদে বললেন হ্যাঁ বেঁধেছে তুমি কাছে গেলে কিছু বলেন বরুণ দেব বললেন কলো কলো শব্দে কাঁদতে থাকেন বলেন বরুণ আমার বোধ হয় কপাল পুড়েছে বাবা বুঝি বেঁচে নেই না হলে আমার কখনো নিশ্চিন্ত থাকতেন ইন্দ্র আপনার একবার যাওয়া উচিত কি করে ভাই যাই জানো তো আমার ঘুমেতেই মাথা খেয়েছে বরুণ দেব বললেন আপনি একদিন চলুন না হলে লোকে ব্যঙ্গ করে প্রায় বলে থাকে বুড়ো মেয়েটাকে জলে দিয়ে কেমন করে নিশ্চিন্তে আছে ব্রহ্মা বললেন ক্ষমতা থাকলে কি যেতে অসাধ প্রাচীন শরীরে এক পাও জল বা শক্তি নেই বরুণ বললেন চলুন আপনাকে হাঁটতে হবে না কলের গাড়িতে নিয়ে যাব প্রাচীন শরীরে পিত্তি পড়ে পাছে অসুখ হয় এজন্য ভালো ভালো স্টেশনে বিশ্রাম করব ব্রহ্মা বললেন কলের গাড়ি কি বরুণদেব বললেন ইংরেজদের তৈরি এক প্রকার রথ ওই রথ কলে চলে বলে কলের গাড়ি নাম হয়েছে ব্রহ্মা বললেন মাকে আমার বেঁধেছে শুনে মন যেরকম চঞ্চল হয়ে উঠল তাতে একবার মরতে যাওয়া নিতান্ত আবশ্যক হচ্ছে তোমরা বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে আমার নাম করে ডেকে আনো দৈত্যেরা তার পরিবার বর্গের উপর যে নানা রকম অত্যাচার করছে তিনি কি তার খবরটাও রাখেন না এই কথার পর দেবগণ আবার রথে জড়ে বৈকুণ্ঠের অভিমুখে চললেন আহার শেষে লক্ষ্মী নিজের ঘরে পালংকে বসে খোলা চুলে কার্পেট বুনছিলেন তার পরনে লাল পেড়ে শাড়ি হাতে হাঙর মুখ ডায়মন্ড কাটা বালা কানে দুটি সুন্দর ইয়ার রিং গায়ের রং বস্ত্রের মধ্যে দিয়ে ফুটে বের হচ্ছিল ঠোঁট স্বাভাবিক লাল তাতে আবার পান খেয়ে আরো টুকটুক করছিল এমন সময় ভৃত্য এসে বলল দেবরাজ ইন্দ্র ও বরুণ ঠাকুর এসেছেন নারায়ণ এ সংবাদে বিষণ্ণ হলেন এবং ভৃত্যকে বিদায় দিয়ে নারায়ণীকে বললেন প্রিয় বোধ হয় স্বর্গে আবার অসুরেরা উপদ্রব আরম্ভ করেছে তুমি একটু অপেক্ষা করো আমি অনুসন্ধান করে আসি এই বলে দ্রুত পদে প্রস্থান করলেন এবং পনেরো মিনিটের মধ্যে ফিরে এসে বললেন প্রিয়ে আমাকে বিদায় দাও মরতে যেতে হবে এই কথা শুনে নারায়ণী বললেন কেন এখন মরতে কেন তোমার তো কলকি রূপে জন্মগ্রহণ করবার এখনো বেশ দেরি আছে নারায়ণ বললেন একবার কলকাতা দেখতে আর কলের গাড়িতে চড়তে বড় সাধ হয়েছে বেড়াতে যাব তিন দিন কেবল তিন দিন আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি তিন দিনের মধ্যে ফিরে আসব কলকেতা দেখা আর কলের গাড়িতে ওঠা আমার নিতান্ত স্বাদ তাই কেবল যাচ্ছি তখন নারায়ণী বললেন ভালো স্বাদ হয়েছে আর কিছু কাল ধৈর্য ধরে থাকো তারপর রূপে জন্মিয়ে কত কলের গাড়িতে উঠবে কত কলকাতা দেখবে নারায়ণ বললেন সে পরের কথা এখন কেবল তিন দিনের জন্য বিদায় দাও আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি ঠিক তিন দিনের মধ্যে ফিরে আসব তখন নারায়ণী রেগে গিয়ে বললেন শেষা পৌষে বাড়ি থেকে যাচ্ছ খুব সাবধানে নতুন শহরে চর্বি মেশানো ঘি ভাজা ময়রার দোকানের জিনিসগুলো বেশি খেয়েও না পেটের অসুখ হবে আসবার সময় যদি মনে থাকে বেশি করে পুঁতি আর পাঁচ রঙের উল কিনে এনো তোমার জন্য জুতো বুনব নারায়ণ ইন্দ্র বরুণের কাছে গিয়ে বললেন চলো ভোলা দাদাকেও সঙ্গে নিতে হবে তা না হলে আমোদ হবে না এই প্রস্তাবে সকলে সম্মত হলেন এবং তিনজনে মিলে কৈলাসে চললেন পৌষ মাসের সংক্রান্তি পার্বতী পিঠেপুলি প্রস্তুত করছেন আর দেবাদিদেব মহাদেব কাছে বসে কার্তিককে গালি দিচ্ছেন পার্বতী বললেন ওকে বকাঝকা করো না আই বুড়ো ছেলে ঘরে আছে এই যথেষ্ট আবার রাগ করে যদি একদিকে চলে যায় তোমাকেই ভুগতে হবে এই সময় নন্দী এসে বলল ছোট কর্তা এবং আর দুটি ঠাকুর আপনার কাছে এসেছেন এই কথা শুনে সদাশিব অত্যন্ত ভীত হলেন এবং ভগবতীকে বললেন প্রিয়ে বোধ হয় স্বর্গে আবার দৈত্যেরা উপদ্রব আরম্ভ করেছে তা না হলে এই অসময়ে এদের আসবার কারণ কি বলে নন্দীর সঙ্গে চলে গেলেন তিনি বাইরে এসে দেখা মাত্র তাকে প্রণাম ও সাধুর সম্ভাষণ করলেন শিব বললেন স্বর্গের কুশল তো নারায়ণ বললেন আগে হ্যাঁ শিব বললেন তবে অসময়ে আসবার কারণ কি নারায়ণ বললেন আমরা কলকাতা দর্শন করতে যাব সেই জন্য বরদাদা আপনাকে ডেকে পাঠাচ্ছেন শিব বললেন ভাই এ অপেক্ষা সুখের বিষয় আর কি আছে তবে বাড়ি ফেলে আমার এক দণ্ড কোনো স্থানে যাবার জো নেই আমি গেলে বিষয়কর্ম দেখে এমন লোক একটিও নেই নারায়ণ বললেন কেন কার্তিক ও গণেশ বাবাজিরা আছেন ওনারা দেখবেন উপযুক্ত হয়েছেন এখন থেকে বিষয়কর্ম না দেখলে চলবে কেন শিব বললেন মহাভারত ও বেটারা মানুষ হলে ভাবনা কি দুটো ছেলের একটাও মানুষের মতো হলো না কার্তিকটা তো ঘোর ইয়ার হয়ে উঠেছে রাত দিন কেবল আয়না আর ব্রুশ নিয়েই আছে আর ল্যাভেন্ডার প্রভৃতি না হলে পরেন না এবং পাঁচ টাকা দামের চিনেম্যানের বাড়ির জুতো না হলে পায়ে দেন না আমি পয়সা বাঁচিয়ে বাঘ ছালে লজ্জা নিবারণ করে বেড়াই ব্যাটা আমার সিল্কের পাঞ্জাবি পরে তেড়ি কেটে বাবু সেজে বেড়ান ইন্দ্র বললেন আপনি খরচপত্র দেন কেন শিব বললেন আমি কি দিই আশ্বিন মাসে ওর মামার বাড়ি গিয়ে নিয়ে আসে আমার শ্বশুরি তো ছেলেগুলোর মাথা খাচ্ছেন বললে শোনেন না লুকিয়ে লুকিয়ে রেজিস্টারি করে নোট পাঠান আমার গিন্নি কম নন জাদু এক পয়সা পান কার্তিক ও গণেশকে দেন তখন ইন্দ্র বললেন গণেশটি কেমন শিব বললেন দাদারি ভাই ব্যাটা রোজ আদমন করে সিদ্ধি খায় দুঃখের কথা বলবো কি আজকাল আবার নাম হয়েছে সিদ্ধিদাতা গণেশ নারায়ণ বললেন বেশ হয়েছে যেমন বুড়ো বয়সে বে বে করেছিলেন তেমনি ফল ভোগ করুন বউ আবার মধ্যে মধ্যে রাগ করে ওই ছেলেদের কোলে নিয়ে বাপের বাড়ি যান না শিব বললেন না এখন আর সে রোগটা নেই নারায়ণ বললেন সাত করে কি নেই পুরো বয়সে বাপের বাড়ি গেলে বাপে জায়গা দেবে কেন আর থেকে থেকে যেরকম মাকি গণ্ডার দিন হয়ে উঠছে ইন্দ্র বললেন তবে আমরা উঠি সে বললেন না না যাবে কেন পিঠে পুলি হচ্ছে খেয়ে যাবে না নারায়ণ বললেন আগে তা হবে না আমাদের আবার তাড়াতাড়ি মর্ত থেকে ফিরে আসতে হবে দেবগণ এই কথা বলে মানুষ সরোবরে যাত্রা করলেন সেই রাত্রি সেখানে থেকে তার পর দিন ব্রহ্মার সঙ্গে সকলে মিলে কলকাতায় এসে উপস্থিত হলেন স্বর্গে আজ মহাধুম কারণ স্বর্গের দেবতারা স্বর্গে ফিরে এসেছেন বাড়ি বাড়ি উলু ধ্বনি হচ্ছে রাস্তায় রাস্তায় আলো দেবার জন্য খুঁটো হচ্ছে ম্যানোকা উর্বশী প্রভৃতির নর্তকীগণ দল বল সহ রাজবাড়ি ও ঠাকুরবাড়ির অভিমুখে চলেছে দলে দলে ব্রাহ্মণগণ আশীর্বাদ করতে বের হয়েছেন অবিশ্রান্ত গুড়ুম গুড়ুম শব্দে কেল্লা থেকে কামান দাগা হচ্ছে প্রায় এক লক্ষ বিরাশি হাজার কয়েদিকে জেলখানা থেকে ছেড়ে দেওয়ার জন্য জমের প্রতি হুকুমনামা বের হয়েছে এই ঘটনার পাঁচ সাত দিন পরে দেবরাজের আদেশে এবং গণেশের উদ্যোগে অমরাবতীতে একটি বৃহৎ সভার অধিবেশনের উদ্যোগ হতে লাগল রাস্তায় রাস্তায় নোটিশ দেওয়া হলো এবং বাড়ি বাড়ি চিঠি পাঠানো হলো নির্ধারিত দিনে দেবগণ উপস্থিত হতে লাগলেন মহিষে চড়ে এলেন জম হংসে পদ্মজনী গরুরে নারায়ণ বৃষের পৃষ্ঠে পঞ্চানন ইঁদুরে টমটমে গণেশ ময়ূরে কার্তিক পুষ্পকরথে দেবরাজ এবং স্ব স্ব যান আরোহণে চন্দ্র সূর্য নক্ষত্র প্রভৃতি ছত্রিশ কোটি দেবগণ এসে উপস্থিত হলেন দেবীগণ এলেন এছাড়া নানা প্রকার রোগ যেমন জ্বর কলেরা কার্বংকল বহুমূত্র বসন্ত প্রভৃতি এসে জুড়তে লাগলো এছাড়া অতিবৃষ্টি অনাবৃষ্টি জলস্তম্ভ ভূমিকম্প ঝড় সাইক্লোন বৃষ্টি বাদল প্রভৃতি আসলেন কাম ক্রোধ লোভ মোহ বিদ্যা বুদ্ধি সবাই আসলেন শনি এসে সভা পরিদর্শনের ভার নিলেন সকলের পরামর্শে পিতামহ সভাপতির আসন গ্রহণ করলেন এবং দেবরাজ দণ্ডায়মান হয়ে বলতে লাগলেন হে অমরাবৃন্দ আমরা সম্প্রতি মর্তে গমন করেছিলাম সেখানে যেরকম দেখলাম তাতে পৃথিবী ধ্বংস হবার উপক্রম মর্তে ব্রাহ্মণগণের আর ব্রাহ্মণত্ব নেই পূর্বকার ব্রাহ্মণরা সর্বত্র আদরের সঙ্গে পেতেন এবং কদাচারী জাতিচ্যুত ও পতিত ব্যক্তি উদ্ধার ব্রাহ্মণরা জাতিরচ্যুত ও পতিত হয়েছেন পূর্বেকার ব্রাহ্মণেরা দাসত্ব করতেন না কিন্তু এখনকার ব্রাহ্মণেরা পাঁচ টাকা বেতনে কনস্টেবলি ও ম্যাথরের পেয়াদাগিরি পর্যন্ত করছেন অমরবৃন্দ দুঃখের কথা কি বলব পূর্বেকার ব্রাহ্মণেরা বেনামিতে দোকান করে চাকর দিয়ে কাজ চালালেও সমাচ্যুত হতেন কিন্তু এখনকার ব্রাহ্মণেরা মুখার্জি ব্যানার্জির নাম দিয়ে প্রকাশ্যে জুতোর দোকান ইংরাজি হোটেল করেও সমাচ্যুত হচ্ছেন না পূর্বেকার ব্রাহ্মণেরা সকলের বাড়ি যাজন ও আহার করতেন না এখনকার ব্রাহ্মণেরা দক্ষিণা পেলে সব বাড়িতেই আহার করেন পূর্বেকার ব্রাহ্মণেরা সন্ধ্যা না করে জল খেতেন না এখনকার ব্রাহ্মণেরা সন্ধ্যা দেওয়া দূরে থাক লুচি ও বেগুন ভাজা না হলে চলে না পূর্বে কন্যা সম্প্রদান করা মহাপূর্ণ কাজ ছিল এখন ব্রাহ্মণেরা কন্যা বিক্রয় করছেন এবং কেউ কেউ পরিবর্তে বিবাহও করছেন ব্রাহ্মণ দিগের ন্যায় শুদ্রদিগেরও পরিবর্তন ঘটেছে তাঁতি কামার কুমার প্রভৃতি নিজ নিজ ব্যবসা পরিত্যাগ করে চাকরি করছেন এবং সমবয়স্ক ব্রাহ্মণ কুমারকে প্রণাম না করে পাঞ্জা কোষে গুড মর্নিং বলছেন এক ছত্রিশ জাতিতে তামাক খাচ্ছে এবং ব্রাহ্মণেরা শূদ্রের বাড়ি আহার করতে গিয়ে এক ঘরে ছত্রিশ বর্ণের সঙ্গে বসে আহার করছে আগে বিষ্ণুমন্ত্রে দীক্ষিত ব্যক্তিরা পাঁঠার নাম শুনলে কানে হাত দিত এখন পাঁঠার মাংস না হলে তাদের আর আহার হয় না আগেকার বিধবারা এক সন্ধ্যা নিরামিষ ভোজন করতেন এখন সে নিয়ম অনেক শিথিল হয়েছে আগে স্ত্রী পুরুষে যেরকম পরিচ্ছদ ব্যবহার করতেন এখন আর সেরকম নেই এখনকার স্ত্রী লোকেরা নকশা পেড়ে চিকন ধুতি আর পুরুষেরা প্যান্টুলিন চাপকান ব্যবহার করছেন আগেকার ধনী লোকেরাই দাস দাসী রাখতেন এখন একজন স্ত্রী লোক যত ছেলে প্রসব করে ততগুলি চাকরানির আবশ্যক হয় আগে বিষয় না হলে স্ত্রীকে গওনা দিত না এখন নিজে পেটে না খেয়ে ও পিতামাতাকে অনাহারে রেখে পরিবারের গয়না দিচ্ছে পূর্বেকার জমিদার ও রাজারা সদ্গুণ বিশিষ্ট লোক পেলে নিজের রাজ্যে এনে বাস করাতেন এবং বিষয় বিভব করে দিতেন এখনকার জমিদারেরা সেরকম লোক দেখলে তাদের জমি জমা কেড়ে তাকে উদ্বাস্তু করছেন আগেকার রাজারা মদ ও তারি বিক্রয় করতে দিতেন না এখন মদের দেশ উচ্ছন্নে যাচ্ছে আগের লোকেরা কোনো বিষয়ে পরামর্শ জানবার ইচ্ছা করলে গ্রামস্থ প্রবীণ লোকের কাছে গিয়ে পরামর্শ নিতেন এখন স্ত্রী সকল বিষয়ের পরামর্শ দিচ্ছেন আগে পরম পূজ্য পিতা মাতাকে উচ্চস্থানে রাখা হতো এখন লোকে সস্ত্রীক উপরের ঘরে শুয়ে থাকে আর পিতামাতাকে নিচের ঘরের চোরা কুটুরিতে স্থান করে দিচ্ছে এক্ষণে বিষয় লোকের বাড়িতে কাজ কর্ম উপস্থিত হলে ব্রাহ্মণ ভোজনের বদলে সাহেব ভোজন হচ্ছে আগে প্রত্যেকেরই উপদেষ্টা এক একজন গুরু থাকত এখন গুরুকে বিদায় দিয়ে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করছে এখন দেব দেবীর যে পুজো করা হয় তা ভক্তির জন্য নয় আমোদ প্রমোদের জন্য এখন আর মানুষের সৎ প্রবৃত্তি নেই কুপ্রবৃত্তিতে দেহ পরিপূর্ণ এই জন্য আমি পৃথিবী ধ্বংস করবার অভিলাষ করেছি চতুর্দিক থেকে সাধু সাধু শব্দে সকলে করতালি দিলেন পিতামহ বললেন আমি পৃথিবীকে একেবারে ধ্বংস না করে ক্রমে ক্রমে ধ্বংস করতে ইচ্ছা করি অতএব উপস্থিত দেবগণের মধ্যে কে কি ভার নিতে প্রস্তুত আছেন জানতে চাই তখন সংক্রামক রোগ গাত্রোত্থান করে বললেন কেবল আমার দ্বারাই বাংলাদেশ ধ্বংস হয়েছে এখন ডক্টর গুপ্তর মিক্সার আর সুধাসিন্ধু সিন্ধু প্রভৃতি কতগুলো ওষুধ খেয়ে আমার প্রতাপ একটু কমেছে কিন্তু সম্পূর্ণরূপে সামলাতে লোকের অনেক দিন লাগবে এখন আপনারা যদি বলেন তো আবার একবার কোমর বেঁধে লাগব। তখন পালা জ্বর হাম জ্বর বসন্ত প্রভৃতি রোগেরা বেশ বেশ শব্দ করে বলল আমরাও তোমায় যথেষ্ট সাহায্য করব ওলা ওঠা উঠে বললেন আমি বুড়ো হওয়ায় যদিও আগের মতো সামর্থ্য নেই তবুও প্রাচীন হারে আর একবার লেগে দেখব অতিবৃষ্টি বৃষ্টি বললো আমি অনবরত জল ঢেলে দেশ ভাসিয়ে দেব তাহলে শস্য নষ্ট হয়ে যাবে আর লোকে না খেতে পেয়ে মারা যাবে শুকা বলল। তোমার হাতে নিস্তার পেয়েও যদি দু একটি ক্ষেত্র বাঁচে শস্য পাকবার আগেই আমি শুকিয়ে দেব। বৃষ্টি বলল পৃথিবী ধ্বংসের আবার ভাবনা কি আমি মাঝে মাঝে এক এক স্থানে দেখা দিলে কুটোটি পর্যন্ত থাকবে না জলস্তম্ভ বলল আমি যদি এক একবার দেখা দিই তাহলে যে দিক দিয়ে যাব পাঁচ সাত মিনিটের মধ্যেই বাড়ি ঘর ফর্সা করে পরিষ্কার রাস্তা হবে ভূমিকম্প বলল আমি যদি পাঁচ মিনিট একটু জোর করে পৃথিবীকে নাড়া দিই তাহলে বাড়িঘর দোর মানুষ পশু গাছপালা প্রভৃতির আর চিহ্ন মাত্র থাকবে না কাম বলল আমি আর সম্পর্ক বিচার করতে দেব না ক্রোধ বলল আমি পিতা মাতা ও স্ত্রী হত্যা পর্যন্ত ঘটাব তাহলে দেবগণের ক্রোধ আরো বৃদ্ধি হবে বিদ্যা বললেন আমি আজ থেকে অবিদ্যা রূপে দেখা দেব বুদ্ধি বললেন আমি আর সুবুদ্ধি রূপে থাকবো না লক্ষ্মী বললেন আমার অলক্ষ্মী এখন ভারতে থাকবে সরস্বতী বললেন আমার দুষ্ট মূর্তি সকলের কাঁধে চেপে থাকবে ষষ্ঠী বললেন আমি আর সহজে ধনী লোককে ছেলে দেব না সাইক্লোন বললেন তোমরা চিন্তা করো না আমি মাঝে মাঝে এক এক প্রদেশে দেখা দিয়ে চাল চাপা দেওয়াল চাপা নৌকাডুবি করে লক্ষ লক্ষ প্রাণীকে চালান দেব দুর্ভিক্ষ বলল বেশ বেশ আমিও তোমার পিছে পিছে যেয়ে উপস্থিত হব শিব বললেন এখন থেকে আমি এমন নতুন নতুন রোগের সৃষ্টি করব যার নাম বা ওষুধ ডাক্তার কবিরাজরা খুঁজে পাবেন না ইন্দ্র বললেন পিতামহ এত লোক আসবে কিসে পিতামহ বললেন রেলগাড়িতে অথবা স্টিমারে রেলওয়ে ও স্টিমারে রোজি যেরকম দুর্ঘটনা ঘটে তাতে এক এক চালানে অনেক আসতে পারবে জম বললেন আমি তবে নরক সাফ করি গে চিত্রগুপ্ত বললেন আমার কিন্তু কতগুলো অ্যাসিস্ট্যান্ট চাই এত হিসাব একা রাখতে পারব না পিতামহ উঠে বললেন দেবগণ আমরা মর্তে গমন করে পূর্বোক্ত কারণে নিতান্ত অসন্তুষ্ট হয়েছি বটে কিন্তু ইংরেজের রাজ্য শাসন প্রণালী দর্শনে সন্তোষ লাভ করেছি ইংরেজ রাজ্যের তুলনায় আমাদের সর্বরাজ্য তুচ্ছ মনে হয় এমনকি দেবরাজও কোনো কোনো বিষয়ে ইংরেজ রাজ্যের অনুকরণ করতে ইচ্ছা প্রকাশ করেছেন আশীর্বাদ করি ইংরেজ রাজ্য চিরস্থায়ী হোক তখন নারায়ণ সভাপতিকে ধন্যবাদ দেবার প্রস্তাব করলেন এবং ইন্দ্র সেই প্রস্তাব সমর্থন করলেন হরি হরি শব্দে সভা ভঙ্গ হল শুনছিলেন দুর্গাচরণ রায়ের লেখা হাসির গল্প দেবগণের